সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। চোখ রাখবো এই মুহূর্তের খবরে। প্রয়াত হলেন অভিনেতা নিমু ভৌমিক, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। আজ মঙ্গলবার বিকেলে গড়িয়ায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মুহূর্তে আপনারা দেখছেন নিমু ভৌমিকের সেই ছবি, এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে নিমু ভৌমিক তার মৃত্যু হয়। একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি, যার মধ্যে দাদার কীর্তি, বাঘিনী, মঙ্গলদ্বীপ বেশ উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে নার্ভজনিত সমস্যায় ভুগছিলেন তিনি, দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন। আজ বিকেলবেলা গড়িয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিমু ভৌমিক। চলচ্চিত্র মহলে বিভিন্ন শিল্পীরা নিমু ভৌমিকের এই খবরে শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তাঁর এই মৃত্যু বিনোদন জগতের জন্য সত্যি এক বড় ঘটনা। প্রয়াত হলেন অভিনেতা নিমু ভৌমিক।